সকল কৃষ্ণ অনুরাগিণী, গৌর অনুরাগিণী, যোগ মায়া স্বরূপিণী আমার কৃষ্ণ ভক্তিমতী মায়েরা এবং আগত বহিরাগত সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে জানাই এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠা কীর্তনী আমার, জ্ঞানহীন ভক্তিহীন কৃষ্ণ প্রেম মাধুর্যহীন এই অধমাধীন কীর্তনিয়া ভক্ত রজপিয়াসী বীরভূম জেলা থেকে আগত অতি ক্ষুদ্র শিল্পী সোমা দাস এবং আমার এই ছোট্ট সম্প্রদায় সকল ভক্তের চরণে আনাই আমি আমার শত কোটি ধন্যবাদ প্রণাম। এত সুন্দর শুভ লগ্নে, শুভ তিথিতে, শুভ দিনে, শুভ সন্ধ্যায়, সন্ধ্যা বললে হবে না, অনেক রাত্রি হয়ে গেছে তাই না মা? আর তো সন্ধ্যা নেই, আপনারা সবাই নিজ নিজ ঘর সংসার ছেড়ে দিয়ে ছুটে এসেছেন দুটো কৃষ্ণ কথা হরি কথা শুনব বলে। আপনারা একটা আশা নিয়ে এসেছেন মা যে দুটো হরি কথা কৃষ্ণ কথা একটু শুনব, কিন্তু সবার প্রথমে সর্বপ্রথমে আমি একটা কথা আপনাদের বলতে চাই। কি জানেন, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা পিতা ভগবান শ্রীকৃষ্ণ, যার কথা সৃষ্টিকর্তা ব্রহ্মা চারটি মুখে বলে শেষ করতে পারলেন না, যার কথা ভোলানাথ মহেশ্বর যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের পরম বৈষ্ণব, যিনি পৃথিবীতে যত বৈষ্ণব আছে ওই বৈষ্ণবের চূড়ামণি, বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব, বৈষ্ণবের মধ্যে সবার ওপরে যিনি আছেন তিনি হচ্ছেন আমার ভোলানাথ মহেশ্বর। তাহলে ভোলানাথ মহেশ্বর যার পাঁচটা মুখ ছিল বাবা, পাঁচটা মুখে ভোলানাথ প্রভুর কথা বলে শেষ করতে পারলেন না, সৃষ্টিকর্তা ব্রহ্মা চতুর্মুখে বলে শেষ করতে পারলেন না, 33 কোটি দেবতা তারাও ভগবানের কথা বলে শেষ করতে পারলেন না, তো আমার মতো একটা নরকের কীট, আমার মতো একটা মূর্খ, আমার মতো একটা সাধারণ মানুষ, আমি কি পারবো বাবা হরিনাম করতে? আমার দ্বারা কি সম্ভব ভগবানের কথা বলতে? একটা কথা মনে রাখবেন, ভগবানের কথাটা বলাটা এত সহজ নয়, আমাদের শুনতে ভালো লাগে কিন্তু বলাটা খুব কঠিন মা। জানি না কি গাইব, কি বলবো, কি পরিবেশন করব, কি আজকে বলবো আমি নিজেও জানি না, তবে আপনারা তো সকলে কৃষ্ণ ভক্ত, আমি সকল কৃষ্ণ ভক্তিমতী মায়েদের সকল ভক্তের কাছে একটা অনুরোধ করতে চাই, সারা জীবন তো অন্য কোনো বস্তু দিয়ে আপনাদের চরণ দুটো সেবা করতে পারবো না, আপনাদের কাছে গিয়ে আপনাদের চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদবো সেই সৌভাগ্যটা আমার হয়নি, তাই আমি দূর থেকে আপনাদের চরণে প্রণাম জানাই আর আশীর্বাদ করবেন এই বাজে খোলটা থেকে যেন একটু কৃষ্ণ নাম বেরিয়ে আসতে পারে, কিছু বলতে পারি বা না পারি যেন সারা জীবন কৃষ্ণ কথা বলতে পারি, কৃষ্ণ বলে যেন কাঁদতে পারি, এই আশীর্বাদটা করবেন মানে তাই গৌর হরি বল হরি বল হরি বল। সকল ভক্তের চরণ ধনুলি যে লীলাটি আস্বাদন করব, একটি রাধা কৃষ্ণের লীলা, রাধা গোবিন্দের লীলা, মধুময় সীধাম বৃন্দাবনে মালিনী বেশে মিলন, অর্থাৎ প্রাণ গোবিন্দ আমার আজকে মালা বিক্রি করার ছলনা করে যেভাবে রাধারানীর সঙ্গে মিলন হবে সেটাই হলো মালিনী বেশে মিলন। তবে তার আগে আমাদের একটু গৌরচন্দিকা শুনতে হবে, কেন জানেন মা? বাংলার মানুষ আমরা, বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি, বাংলার মানুষ হয়ে, বাংলার মাটিতে জন্মগ্রহণ করে বাঙালি হয়ে যদি বাংলার ঠাকুর গৌর সুন্দরকে ভুলে যায় কি গো মা, আমাদের অপরাধ হবে না? হবে তো। যে রাধাকৃষ্ণের কথা আপনারা শুনছেন, এই রাধা গোবিন্দের কথা মহামন্ত্র নাম কে এনেছিলেন?
না প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর, রাধা কৃষ্ণের মিলিত তনু পতিত পাবন গৌর হরি নদিয়ার নিমায়, না মহাপ্রভু এনেছিলেন। আমরা যখন প্রভুর নাম শুনি, আমরা যখন কীর্তন শুনতে যাই, দেখবেন আমরা কেউ ধুলোর মধ্যে বসতে পারি না। কেন মা? কারণ আমাদের দামি কাপড়টা নোংরা হয়ে যাবে না, তাই না? আমরা ধুলোর মধ্যে বসে কীর্তন শুনতে পারি না, কিন্তু যে ধুলোর মধ্যে আমরা বসতে পারছি না, সেই ধুলোর মধ্যে ভগবান অর্থাৎ মহাপ্রভু গড়াগড়ি দিয়ে কাঁদছেন। এই যে বসে আছেন না মা, এই কীর্তনের শেষে এখানকার কোনো ভক্ত যদি এই জায়গাটাতে গড়াগড়ি দিতে পারে, তার ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যায়। ভগবান ভক্তকে বড় ভালোবাসেন, তাই ভক্তের পায়ের ধুলো মাখবো বলে, ভক্তের চরণ ধুলো মাখবো বলে নদীয়ার পথে পথে যখন গৌরাঙ্গ সুন্দর গড়াগড়ি দিচ্ছেন, হরিনাম করছেন, মহাপ্রভুর মুখের একটাই বাণী, ওহে জীব তোমরা যে যাই করো না কেন করো, একটা কথা মনে রেখো, হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। ভগবানকে কি দিয়ে পাওয়া যায় মা? এই পৃথিবীতে যদি ভগবানকে কিছু দিয়ে পাওয়া যায়, একমাত্র ভক্তি, তাই না? এই জগতে ভক্তি যার, ভগবান তার। ভক্তি যার কাছে থাকে না, ভগবানও কিন্তু তার কাছে থাকে না। ভক্তি যে কোনো মানুষ ভগবানকে পেতে পারে, ভগবানের কৃপা লাভ করতে পারে, যার সাক্ষাৎ প্রমাণ দিচ্ছে রামায়ণ। রামায়ণের কথা বলি, আপনারা হয়তো শুনেছেন ভক্ত শবরীর কথা, তাই না? একটা নিচু জাতের মেয়ে ছিল চণ্ডালিনী শবরী। তো এই শবরীর ভাগ্যটা দেখুন, কার কপালে কি লেখা আছে কেউ বলতে পারে না, নিয়তি নিবন্ধতে। ভগবান বিধাতা কার কপালে কি লিখেছে কেউ বলতে পারবো মা? আজ আমি বড় আনন্দে আছি, কাল আমার জীবনে আনন্দ নাও থাকতে পারে। আজ আমি বড় সুখী আছি, কাল আমার জীবনে সুখটা নাও তো থাকতে পারে, তাই না? আর যদি আমার জীবনে সুখ আছে, মনে রাখবেন আগামীকাল আপনার বাড়ির দরজাতে দুঃখ দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে, সেও আসবে। সুখ আর দুঃখ জীবনে দুটি ভাই। এই শবরীর এত দুর্ভাগ্য, মাত্র 5 বছর বয়সে, যে বয়সে মায়ের কোলে বসে ভালোবাসা পাওয়ার সময়, যে বয়সে বাবার কোলে বসে আদর পাওয়ার সময়, সেই 5 বছর বয়সে ছোট্ট মেয়েটি আজকে তার মা বাবাকে হারিয়ে ফেললো, মানে সে অনাথ হয়ে গেল, তার মা বাবা দুজনেই চলে গেল তাকে ছেড়ে। এই পৃথিবীতে যার মা নেই, একমাত্র সেই বুঝতে পারবে মা হারাবার যন্ত্রণাটা কতখানি। এই পৃথিবীতে যার মা নেই, একমাত্র সেই জানে যে মা চলে গেলে কতটা যন্ত্রণা হয়, কতটা দুঃখ হয়। আমরা এমনই মানুষ, আমরা কলিজীবের মানুষ, হাইরে নিজের মাকে চিনতে পারলো না, তাই না মা? নিজের মাকে চিনতে পারি না আমরা। আমরা এমনই মানুষ, দেখবেন এখনকার দিনে কলিযুগের ছেলে মেয়েরা বড় ঘটা করে দেখবেন বাবা শিবের মাথায় জল ঢালতে যায়। কি গো মা, যায় না? একবার কেন, আপনি 100 বার যান, আমি নিষেধ করছি না, আমি বলিনি যে আপনি ঢালবেন না, তিনি তো পরম বৈষ্ণব, 100 বার তার মাথায় জল ঢালুন। কিন্তু খুব দুঃখের কথা, খুব লজ্জার কথা কি জানেন, যে ছেলেরা বাবা শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে খালি পায়ে হেঁটে হেঁটে ভক্তি ভরে, আজ পর্যন্ত সেই ছেলেরা নিজের বাড়িতে কল থেকে 1 বালতি জল তুলে ছেলে হয়ে নিজের বাবার মাথায় 1 বালতি জল ঢেলে স্নান করিয়ে দিতে পারে না, আর সেই ছেলেরা চলে যাচ্ছে বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে। হরি বল। এবার আপনারা বিচার করে বলুন তো, আমাদের জীবনে, প্রত্যেকটা মানুষের জীবনে প্রথম গুরু কে? আমাদের মাতা পিতা। মা বাবা না থাকলে আজ হয়তো এখানে দাঁড়াতে পারতাম না, মা বাবা না থাকলে হয়তো সুন্দর পৃথিবীটা দেখতেও পেতাম না, আজকে সেই মা বাবার জন্য এখানে দাঁড়িয়ে আছি। যে মা নিজের গর্ভে একটা সন্তানের 10 মাস 10 দিন জায়গা দিতে পারে, একটা মা সন্তানের
দশ মাস দশ দিন নিজের গর্ভে জায়গা দিতে পারে, কিন্তু ছেলের চারতলা বিল্ডিংয়ে মায়ের এতটুকু থাকার জায়গা হয় না মা, তাই না? লজ্জার কথা, ছোটবেলায় মা কাঁদে ছেলে ভাত খাই না বলে, আর বড়বেলায় মা কাঁদছে ছেলে ভাত দেয় না বলে। সকলের কাছে অনুরোধ, কোনোদিন মায়ের প্রাণে ব্যথা দিও না, কারণ এই জগতে আমরা জানি কেউ কারণ নয়। এই জগতে আমরা জানি প্রত্যেকটা মানুষ স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না, তাই না? কিন্তু নিঃস্বার্থভাবে স্বার্থ ছাড়া যদি কেউ ভালোবাসে, সে আছে শুধু আমাদের মা, স্বার্থ ছাড়া ভালোবাসা। তো পাঁচ বছর বয়সে শবরী যখন নিজের মা বাবাকে হারিয়ে ফেলল, চিৎকার করে বলে উঠল, দয়াময় আজ আমার কেহ না, আজ আমার কেহ বাঁচার জন্য। সে তো আজকে অনাথ হয়ে গেল, মনে মনে ভাবছে, প্রভু শুনেছি এই জগতে যার কেহ নেই তুমি আছো তার। মনে রাখবেন, এই জগতে যার কেউ নেই তার ভগবান আছে। আমার কেউ নেই তো কি হয়েছে, আজ থেকে তুমি তো আছো। এই ভক্ত সবরই পাঁচ বছর বয়সে প্রতিজ্ঞা করলাম, জীবনে যতদিন বাঁচব সাধুর চরণ সেবা করব, বৈষ্ণবের চরণ ধুলো গায়ে মাখব, আর বেঁচে যদি থাকতেই হয় তো একজনের জন্য বাঁচব, সে হচ্ছে প্রভু রামচন্দ্র। হরি বল। ওই রামায়ণের কথা হচ্ছে তো, তাই রামের প্রসঙ্গটা আসছে। ওই রামচন্দ্রের জন্য অপেক্ষা করতে করতে রাম রাম রাম, ওই রাম আসবে করতে করতে শবরীর আজকে এত বয়স হয়ে গেল, ভালো করে হাঁটতে পারে না, হাতে একটা লাঠি ধরেছে, মানে জীবনের বেলা চলে গেল মা। মনে রাখবেন, আজ আমাদের বেলা আছে, একদিন আমাদেরও বেলা চলে যাবে। আজ আমাদের হাতে সময় আছে, আর একদিন এমন দিন আসবে যে আমাদেরকেও হাতে লাঠি ধরতে হবে, কি গো মা, তাই না? ওই দিনটা সবার আসে। ভক্ত সবরই থাকে কোথায়, একটা বনের ভেতরে, জঙ্গলের ভেতরে থাকে মা, পঞ্চবটির বন, আর বনের ভেতরে ছোট্ট একটা তাল পাতার কুঁড়ে ঘর। এত দুর্ভাগ্য, একবেলা খেতে পাই একবেলা খেতে পাই না, একবেলা অন্ন জোটে একবেলা অন্ন জোটে না, না খেয়ে পড়ে থাকে। আজ এত বয়স হয়ে গেল, মনে মনে বলছি, প্রভু আমি কি নিচু জাতির মেয়ে বলে কোনোদিনও কি তোমার দেখা পাব না, আমি চণ্ডালের মেয়ে বলে কি কোনোদিনও তোমার দেখা পাব না, আর হয়তো বেশি দিন বাঁচব না। মরে যাওয়ার আগে, চলে যাওয়ার আগে আমার ইচ্ছা ছিল তোমার মুখটা দেখে একটু মরতে চাই। প্রভু আমার দেখা কি হবে না, আমার প্রতি কি তোমার কৃপা হবে না? শুনেছি ডাকার মতো ডাকলে নাকি ভগবান আসে, তাহলে আমার ডাকটা কি এখনো ডাকার মতো হয়নি? বাবা, ভগবান সব কিছু সইতে পারে, কিন্তু ভক্তের চোখের জল কিছুতেই সহ্য করতে পারে না। রামচন্দ্র থাকতে পারলেন না, দেখা দিলেন কোন দিন, যেদিন রাবণ সীতা হরণ করে নিয়ে চলে গেল, রাম সেদিন মা সীতাকে খুঁজে বেড়াচ্ছে, হা সীতা হা সীতা হা সীতা। ওই সীতাকে খোঁজ করতে করতে ওটা কিন্তু ছলনা মাত্র, রাম তো জানেন যে আমার সীতা রাবণের কাছে আছে, শুধু ছলনা করে খুঁজে বেড়াচ্ছে, ভগবানের ছলনা, ভগবানের লীলা। ওই সীতা দেবীকে খোঁজ করতে করতে চলে গেল পঞ্চবটির বনে, প্রবেশ করে গেল, মানে বনের ভেতরে ঢুকে গেল রামচন্দ্র। আর রামচন্দ্রকে দেখা মাত্র ভক্ত সবরীর এত আনন্দ হয়েছে, আনন্দ আর ধরছে না,
মনে মনে ভাবছে, প্রভু জীবনেও ভাবতে পারিনি যে আমার মতো চণ্ডালিনীকে তুমি কোনোদিনও দেখা দেবে, জীবনেও ভাবতে পারিনি যে আমার মতো একটা নিচু জাতির মেয়ে কোনোদিনও তোমার দেখা পাবে। আচ্ছা ভগবান যে এসেছে, ভগবানকে বসতে দেব কোথায়? দুঃখের কথা, এই জগতে ভক্তরা ভগবান কি কত সুন্দর মন্দিরের মধ্যে সিংহাসনে বসিয়ে রাখে, তাই না মা? আমরা ঘরের মন্দিরে আমাদের কৃষ্ণ আমাদের গোপালকে মন্দিরে সিংহাসনে দলিয়ে রাখি, সিংহাসনে বসিয়ে রাখি। আর আজ আমার এত দুর্ভাগ্য, আমার ঘরের সিংহাসন তো দূরের কথা, প্রভুকে যে বসতে দেব তার জন্য ঘরে আসন পর্যন্ত নেই। তাহলে বসতে দেব কোথায়? সিংহাসনও নেই, ঘরে আসনও নেই, তাহলে বসতে দেব কোথায়? ও মা কি করেছে জানেন, সবরে যে কাপড়টা পরেছিল, যে শাড়িটা পরেছিল, 100 জায়গায় ছেঁড়া, নোংরা ধুলো বালি ময়লা লেগে আছে। হরি বল, কাপড়টা দামি না হতে পারে, ভক্তিটা ছিল অটুট, তাই না? ভক্তের লক্ষণ ভালো দামি ড্রেসে হয় না মা, ভক্তের লক্ষণ ভক্তিতে হয়, তার আচার আচরণে হয়। ভালো ড্রেস পরলেই যে ভালো ভদ্রলোক হওয়া যায় তা তো নয়, তাই না মা? হরি বল, একটা ছেঁড়া কাপড় পরে আছে, ধুলো বালি নোংরা, ওই ওই ছেঁড়া কাপড়টাকে নিয়ে মাটির বারান্দায় ধুলোগুলো ঝেড়ে দিয়েছে। মাটির ঘর তো, তালপাতার কুড়ে ঘর, মাটির বারান্দায় ধুলোগুলো ঝেড়ে দিয়ে ওই ধুলোর মধ্যে প্রভু রামচন্দ্রকে বসতে দিয়েছে। রামচন্দ্র মনে মনে ভাবছে, আহারে এতদিন সিংহাসনে বসে যেই আনন্দ পাই না, আজকে মাটির বারান্দায় বসে আমি সেই আনন্দটা পেয়েছি। অনেক বসেছি সিংহাসনে কিন্তু এরকম সুখ কোনোদিনও পাই না। হরি বল, প্রভু রামচন্দ্রকে বসতে দিয়ে সবরই মনে মনে ভাবছি, আমি আমার প্রভুকে কি খেতে দেব, আমার ঘরে তো কিছুই নেই। ভগবানকে বসতে দিয়েছি, দয়াময় তুমি একটু বসো, আমার ঘরে তো কিছু নেই, তোমাকে যে খেতে দেব তার জন্য আমার ঘরে দুটো শাক অন্ন পর্যন্ত নেই। তবে শুনেছি ভক্ত যদি ভক্তি দিয়ে শুধু জল তুলসী পত্র দেয়, তুমি নাকি তাতেই গ্রহণ করো। কারোর ঘরে যদি জল তুলসী পাতা না থাকে, সে যদি দুটি নয়ন জলে কেঁদে কেঁদে হা গোবিন্দ হা গৌর কৃপা বলে যদি কাঁদতে পারে, তুমি নাকি তাতেই সন্তুষ্ট হয়ে যা। রামচন্দ্রকে বসতে দিয়ে চলে গেল পঞ্চবটির বনে, বনে ঘুরতে 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 কোথাও কিছু পেল না, সামনে দেখছে একটা কুল গাছ রয়েছে মা, কুল গাছ, কুল জানেন তো, ওই কুল গাছটা যেই না দেখতে পেয়েছে, মনে মনে ভাবছে, হায় রে যে মানুষটা 56 ভোগ খায়, যে মানুষটা 36 ব্যঞ্জন খায়, সেই মানুষটাকে আমি কুল দিয়ে কি করে সেবা দেব, তার দিতে লজ্জা করছে মা, কুল দিয়ে আর কি ভগবানের সেবা দেওয়া যায়, একটু লজ্জা করছে। আঁচলে কুলে কুলগুলো পেরে এনে যেই না ভগবানকে দিতে যাবে, মনে মনে ভাবছে, আচ্ছা আমি যে ভগবানকে দেব, ভগবানকে দেওয়ার আগে নিজে খেয়ে দেখতে হবে না কুলটা টক আছে না মিষ্টি আছে। দেখেছেন ভক্তি কাকে বলে? দেখুন আমরা যখন ভগবানের পুজো দিই, এতগুলো ফল থালার মধ্যে কেটে দিতে হয়, দিয়ে দিই, ভগবান খাই না একবারও সে খবরটা রাখলাম না। খবর রাখা তো দূরের কথা, কোনোদিনও নিজের হাতে চেষ্টা করি না যে গোবিন্দ কিন্তু খাইয়ে দেব। খাইয়ে দেখেছেন, দেখবেন ভগবান গ্রহণ করে কি না। অন্য কিছু দিতে হবে না, আপনার যেমন আছে একটু চেষ্টা করবেন নিজের হাতে প্রভুর মুখে তুলে দেওয়া, এর মতো আনন্দ কোথাও আর নেই বাবা। কুলটা খেয়ে দেখছে যেই না মিষ্টি লাগছে, অমনি রামচন্দ্রের বদনে তুলে দিয়েছে। আর যেই না রামচন্দ্রের বদনে তুলে দিয়েছে, রাম মনে মনে ভাবছে, এ জগতের ভক্তরা আমাকে প্রত্যেক দিন ভোগ দেয়, 56 ভোগ, 36 ব্যঞ্জন দেয়, নানা রকম ব্যঞ্জন রান্না করে দেয়, কিন্তু এরকম কোনো খাবারে আনন্দ হয় না, আজকে ভক্তের হাতে এঠু কুল খেয়ে আমার যে আনন্দ হয়েছে, এরকম আনন্দ জীবনেও আমি পাইনি। রামচন্দ্র যখন মনের আনন্দে সবরই চণ্ডালিনী সবরই রেঠু কুল খাচ্ছে, পাশেই বসেছিল রামের ভাই লক্ষণ, লক্ষণ বলে উঠল, দাদা ছি 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 ছি, এ কি করছো তুমি, তুমি কিনা ভগবান রামচন্দ্র, তুমি কিনা রঘুবংশের ছেলে রামচন্দ্র, আর রঘুবংশের ছেলে রামচন্দ্র হয়ে ভবিষ্যতে অযোধ্যার রাজা হবে তুমি, আর ওই অযোধ্যার রাজা হয়ে রঘুবংশের ছেলে রামচন্দ্র হয়ে তুমি চণ্ডালিনীর হাতে এঠু
করে কুল খাচ্ছ, ফেলে দাও, এই মুহূর্তে ফেলে দাও। আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমাকে ভালো ভালো ফল এনে দেব। রামচন্দ্র মৃদু হেসে বলছে, ভাই তুই ওর জাতিটাই দেখলি রে, ওর অন্তরটা তো দেখলি না। ওরে ওর নিচু জাতি বলে তুই ওকে অপমান করলি, কই ওর ভক্তিটা তো দেখলি না। মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। ভগবান বললেন যে ভক্তিতে ডাকিলে আমি চণ্ডালেরও হই, অভক্তিতে ডাকিলে কোনো ব্রাহ্মণেরও নয়। হরি বল হরি বল। লক্ষণ মনে মনে ভাবছে, ও তাহলে দাদাকে তো বেশ ভালো রকম বশ করেছে দেখছি, দাদা ভাইয়ের কথা শুনছে না। আমারও নাম লক্ষণ, আমি কিছুতেই আমি আমার দাদাকে ওই নিচু জাতের মেয়ের হাতে এঁঠো কুল খেতে দেব না। যে কুলটা সবরীর এঁঠো কুল প্রভু রামচন্দ্র গ্রহণ করছে, লক্ষণ কি করছে সেই কুলটাকে কেড়ে নিয়ে এমনভাবে ছুঁড়ে ফেলে দিল যে সেই এঁঠো কুল ওই হিমালয় পর্বতে গিয়ে পড়েছে বাবা। আর যেই না হিমালয় পর্বতে গিয়ে পড়েছে, অমনি সবরী বলে উঠল, লক্ষণ এ তুমি কি করলে? আমি একটা নিচু জাতির মেয়ে বলে তুমি আমায় অপমান করলে তো, আমি একটা চণ্ডালের মেয়ে বলে তুমি আমায় অপমান করলে তো। বেশ, আমি হতে পারি একটা নিচু জাতের মেয়ে, যদি কোনোদিনও ভগবানকে এতটুকু জন্য ভালোবেসে থাকি তাহলে আমি তোমাকে অভিশাপ করলাম, যে কুলটা তুমি ফেলে দিলে আজ তোমার জীবনে এমন দিন আসবে, এমন দুর্দশা আসবে, পৃথিবীতে কোনো ওষুধ পারবে না তোমাকে বাঁচাতে আমার এই এঁঠো কুল ছাড়া। এরপর রাবণ যখন লক্ষণের বুকে শক্তি শেল বান মারল, পৃথিবীর কোনো ওষুধ পারল না লক্ষণকে বাঁচাতে। কে বাঁচালো? ওই শবরীর এঁঠো কুল থেকে একটা গাছ হয়েছিল, সেই গাছের নাম হলো বিষল্যকরণে জড়িবটি। আর সেই বিষল্যকরণে জড়িবটি লক্ষণের বুকে লাগালো বলে লক্ষণে প্রাণ ফিরে এলো। হরে কৃষ্ণ। তাহলে জীবনে কোনোদিন কাউকে অপমান করতে নেই, কার মনে কতটা ভক্তি আছে কে জানে, তাই না? কোনো মানুষকে কোনোদিন অপমান করতে নেই, ছোট করতে নেই। সেদিনও তিনি বুঝিয়ে দিলেন তিনি ভক্তের ভগবান।